তো ভিউয়ার আপনারা সবাই জানেন এনএলএফ ঢাকা কিন্তু ওপেন বেটাটা রিলিজ হয়ে গেছে, এর একটা নতুন আপডেট হয়েছে। আমরা সবাই জানি প্লে স্টোর থেকে কিভাবে গেমটাকে ডাউনলোড করে খেলতে হয়, কিন্তু এই গেমের ভিতর একটা সিস্টেম আছে ডায়মন্ড দিয়ে আপনাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে। তো ডায়মন্ড শেষ হয়ে গেলে কিভাবে সেটা নতুন করে কালেক্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো নতুন যারা একদম প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করতে পারছেন না, কিভাবে ইংলিশ ঢাকা ডাউনলোড করতে হবে সেই জন্য আমি পুরো প্রসেসটা খুব সহজে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে যে টাইপ করবেন ইংলিশ ঢাকা, ইংলিশ ঢাকা টাইপ করে সার্চ দিলে ইংলিশ ঢাকা চলে আসবে। এরপরে আপনারা ইনস্টলে দিয়ে দিবেন। তো গেমটা ইনস্টল হতে একটু সময় লাগবে, ডাউনলোড হয়ে ইনস্টল হবে একটু সময় লাগবে, এর ফাঁকে আমি বলে নিই। এটা একটু আগে বলতেছিলাম কিভাবে আপনারা গেমটার ডায়মন্ড যদি শেষ হয়ে যায় সেটা কিভাবে করবেন সেটা আমি সম্পূর্ণটা দেখে দেবো, এবং গেমের সেটিংস কিগুলো আছে এখানে, কি কিভাবে গেমটা খেলতে পারবেন, কেমন করে খেলতে পারবেন, রুমে খেলতে পারবেন এবং রুম ছাড়া কিভাবে খেলতে পারবেন, এবং কিভাবে গেমটাকে সাইন ইন করতে হবে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, গেমটা মোটামুটি আমার 53% ডাউনলোড হয়ে গেছে, 56% আর একটু সময় পরে আমার গেমটা ডাউনলোড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো গেমটাকে আসলে কিভাবে খেলতে হবে, তো একটু ওয়েট করি আমরা। তো বন্ধুরা, আমার ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে। এখন আমি প্লে বাটনে ক্লিক করব এবং ক্লিক করে গেমটা একটু খেলার চেষ্টা করব। তো প্লে বাটনে ক্লিক করে দিলাম, এরপরে কি আসে দেখুন। প্লে বাটনে ক্লিক করার পর এটা যেহেতু একটা অনলাইন বেসিস গেম, আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনে কানেকশন থাকতে হবে, এটা অফলাইনে খেলা যায় না, অনলাইনে কানেকশন করে নিতে হবে। নেওয়ার পর আপনারা গুগল প্লেটা যেটা আছে সেটার সঙ্গেও আপনি কানেকশন করে দিতে পারেন এবং গুগল সাইন ইনও করে দিতে পারেন। তো আমি যে কোনো একটাতে দিয়ে দিলাম, এটা এখন কানেকশন হয়ে গেল। আপনারা কানেকশন করার সময় আপনাদেরকে, আমার যেহেতু কানেকশন করা আছে প্লে স্টোরের সঙ্গে, আপনারা আপনাদের মতো করে কানেকশন করে নেবেন। হয়তো প্রথমে আসবে আপনাকে ইমেল অ্যাড্রেস চাইতে পারে, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা ওখানে কানেকশন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা কানেকশনে সাইন ইন করে দিলে সাইন ইন হয়ে যাবে। তারপরে আপনারা এখানে এসে একটা নাম দিবেন, আপনাদের নাম দিবেন, আমি আমার পেজের না সরি চ্যানেলের নাম দিচ্ছি পিবি অ্যান্ড সিআর। দেওয়ার পর একটা অ্যাভাটার সিলেক্ট করে দিবেন আপনার মতো করে, আমি আমারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ইন্টারনেট দিবেন, বাস গেমটা কানেকশন হয়ে গোস্ট ইন্টারনেট করে নেটওয়ার্কে ঢুকে যাবে। তো ফার্স্ট টাইম কিন্তু আপনাদেরকে প্রথমে দিবে হলো এখানে 500 ডায়মন্ড দিয়ে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন 500 ডায়মন্ড দিয়ে দিবে। তো এই গেমটা কিভাবে খেলা যায় এটা আগে বলি, তারপরে 500 ডায়মন্ডের পরে আপনারা কিভাবে আরো ডায়মন্ড ফুরিয়ে গেলে নেবেন সেটা কিন্তু বলে দেব। তো বন্ধুরা, এখন দেখুন এখানে প্লে লেখা আছে, আমরা প্লেটা একটু প্লে করি, করার পর কি হয় দেখুন। আপনারা সার্কুইট এখানে 200 ডায়মন্ড লাগবে, প্রথমে খেলতে গেলে আপনাকে 200 ডায়মন্ড লাগবে। তো আমি 200 ডায়মন্ড দিয়ে দিলাম, 500 ডায়মন্ড আছে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু রুমের ভিতর ঢুকে যাচ্ছি, মানে রুমের ভিতর এই গেমটা খেলতে হয়। তো আমি রুমে কিন্তু ঢুকে যাচ্ছি, দেখা যাক এরপরে কি হয়। কানেকশন হচ্ছে, নেট কানেকশন যদি একটু স্লো থাকে বা আপনার রুম যদি ফাঁকা না থাকে সে সময় একটু দেরি হতে পারে, আপনি একটু ওয়েট করে নেবেন, তারপরে গেমটা শুরু হয়ে যাবে। তো নো রুম ফাউন্ড দেখাচ্ছে, এটা বুঝতে পারছেন। এরপরে কি হবে, নো রুম ফাউন্ড যদি হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কোন রুম আপনার খুঁজে পায়নি, সেক্ষেত্রে আপনার হোস্টে ক্লিক দিবেন। হোস্টে দেওয়ার পর এখানে হাতির ঝিল এবং মানিক মিয়া অ্যাভিনিউ এই দুটো আসতে পারে। তো আমি মানিক মিয়া অ্যাভিনিউতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে হোস্টে দিয়ে দিলাম, তার মানে মানিক মিয়া অ্যাভিনিউ এখন খেলা হবে। স্টার্টে দিয়ে দিবেন, বাস স্টার্টে দেওয়ার পর আপনি মানিক মিয়া অ্যাভিনিউতে খেলতে পারবেন। তো আমি এখন একটু আপনাদেরকে খেলে দেখাবো, অল্প একটু সময় আপনাদেরকে খেলে দেখাবো, তারপরে আপনাদেরকে দেখাবো সেট আপ করবো। তো একটু খেলে দেখাচ্ছি আপনাদেরকে গেমটা আসলে কিরকম, আমি একটু খেলে দেখাচ্ছি। কন্ট্রোলিং অসাধারণ, কন্ট্রোলিং একটু কন্ট্রোল করতে একটু সমস্যা হচ্ছে না, অনেকটা ভালো কন্ট্রোল করা যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি মূল যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো যে আপনারা গেমটাতে কিভাবে সেট আপ করবেন, এর জন্য আপনারা চলে গেলাম এখানে কন্ট্রোলিং, আপনারা কিভাবে খেলতে পারবেন সেটা দেখাচ্ছি। এখানে আপনারা বাটন দিয়ে খেলতে পারবেন, বাটন ড্রাইভ এবং টাইটেল ড্রাইভ দিয়ে খেলতে পারবেন, এবং হুইল দিয়েও খেলতে পারবেন,
টাইলস ড্রাইভ এটা বলতে বোঝাই হলো আপনারা ফোন দিয়ে যখন মোশনের মতো করে খেলেন এটাকে মোশনের ভিতরে খেলতে পারবেন, তারপরে ওয়েল দিয়ে মানে গাড়ি স্টিয়ারিং দিয়েও আপনারা খেলতে পারবেন এবং অ্যারো দিয়েও খেলতে পারবেন, যার যেটা ভালো লাগে সেভাবে খেলতে পারবেন। তো বন্ধুরা এটা দেখে নিলাম, এরপরে দেখি আমরা আর কি সেটিং এখানে আছে। আমরা এখান থেকে লিড নিলাম, লিড নিয়ে রুম থেকে লিড নিলাম, দেখেন আমরা এখানে কিন্তু প্রায় 100 ডায়মন্ড কেটে নিয়েছে, এখানে 100 ডায়মন্ড কেটে নিয়েছে। এখন আপনাদেরকে বলি যে এই ডায়মন্ড গুলো যদি আপনি জিততে না পারেন সেক্ষেত্রে ডায়মন্ড গুলো কিভাবে আপনি পাবেন। এখানে দেখুন প্লাস নামে একটা আইকন আছে, এই প্লাসের আইকনে যদি আপনারা ক্লিক দিয়ে দেন এখানে জাস্ট একটা অ্যাড আসবে, অ্যাড আসার পর অ্যাড শো করার পর পরই আপনারা অ্যাডটা দেখবেন, দেখার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, যখন ক্লোজ বাটন আসবে ক্লোজ বাটন দিয়ে অ্যাডটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর পরে আপনার এখানে ডায়মন্ড 100 ডায়মন্ড যোগ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আর এখন এটা দেখালাম না, অ্যাড আস অ্যাডটা কিভাবে আসে এটা দেখালাম না, আপনারা দেখে নেবেন। তো এখন আমি দেখাই গেমের সেটিংস এ কি কি আছে এটা একটু আপনাদেরকে দেখাই। গেমের সেটিংস এ আছে হলো যে মাস্টার ভলিউম, ব্যাকগ্রাউন্ড ভলিউম এবং ভিএফএক্স ভলিউম আছে। এখানে আপনি লো কোয়ালিটি, মিডল কোয়ালিটি, হাই কোয়ালিটি যে কোনো একটা দিয়ে আপনারা খেলতে পারবেন। তো কন্ট্রোল তো আমি এর আগে দেখিয়ে দিয়েছি, এবারে সার্ভার রিজন কি কি আছে, এশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, ইন্ডিয়া, জাপান, রাশিয়া। তো এখন আমরা এশিয়াতে খেলতে পারছি যেহেতু নতুন, এশিয়াতে খেলতে পারছি। এরপরে আমি দেখাচ্ছি আর কি আছে এখানে, আপনারা গ্যারেজে গাড়ি পেয়ে যাবেন, আরো গাড়িগুলো দেখাচ্ছি। আপাতত কয়টা গাড়ি এখানে দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে, মোটামুটি অনেকগুলো গাড়ি দেওয়া আছে। তো বাংলা কার এটা কিন্তু এখন নতুন দেওয়া আছে, তো আপনারা এখান থেকে সিলেক্টে ক্লিক করে, এগুলো তো আপনারা জানেনই, ক্লিক করে কিন্তু খেলতে পারবেন। তো বন্ধুরা আমি মোটামুটি চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ শর্ট সময়ের ভিতরে দেখানোর জন্য, এরপরে আপনারা ঘেটে ঘেটে দেখে নেবেন। তো বন্ধুরা আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে এই গেমটা আসলে কিভাবে খেলতে হয়, কিভাবে ডায়মন্ড নিয়ে আসতে হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।